টিকটকে ভিডিও ভাইরাল করার কিছু টেকনিক এসেছে, আপনারা যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন খুব সহজেই টিকটকের ভিডিও ভাইরাল করতে পারবেন। টিকটকের ভিডিও ভাইরাল করা কিভাবে করা যায় এই প্রসেস অনেকেই খোঁজেন, অনেকে টিকটকে অ্যাকাউন্ট খোলেন এবং টিকটকে ভিডিও আপলোড দেন কিন্তু কোনোভাবে ভিডিও ভাইরাল করা সম্ভব হয়ে ওঠে না। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন এবং এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই টিকটকের ভিডিও ভাইরাল করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে যে কোন ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে। যদি কোনো ভিডিও দেখেন যে ট্রেন্ডিংয়ে চলছে এবং সেটা যদি আপনি লিপ সিঙ্ক করেন তাহলে সেই ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। মনে করেন কোনো ভিডিও যখন ট্রেন্ডিংয়ে চলে টিকটকে এবং সেই অনুযায়ী যদি আপনি কোনো ভিডিও লিপসিঙ্ক করেন এবং সেই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বর্তমানে এভাবেই চলছে। দেখবেন যে কোনো ভিডিও কোনটা ট্রেন্ডিংয়ে আসে এবং ট্রেন্ডিং ভিডিওই সবথেকে বেশি করবেন। আরেকটা জিনিস যেটা করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো যে আমরা যারা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি অধিকাংশই যেটা ব্যবহার করি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে যদি ডাইভার্ট করেন তাহলে খুব সহজে ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। এটা কী করে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য টিকটক অ্যাকাউন্টটি ওপেন করবেন, ওপেন করার পর প্রোফাইলের উপরে ক্লিক করবেন, করার পর ওপরে দেখে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করলে নিচের দিকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই এটার উপরে ক্লিক করবেন। এটা যখন ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে লেখা আছে ম্যানেজ অ্যান্ড অ্যাকাউন্ট, একদম ফার্স্টে ম্যানেজ অ্যান্ড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে যখন ক্লিক করলেন দেখুন এখানে লেখা আছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন এই যে এই অপশনগুলো আপনার সামনে আসবে এবং এখান থেকে বিজনেস, তার নিচে দেখুন নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এইখানে অধিকাংশ মানুষ ভুলটি করে থাকে, সেটি হলো যে আপনার পছন্দ অনুযায়ী এখানে ক্যাটাগরিটা ঠিক করে নেবেন। আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে চান, আপনি এক ক্যাটাগরির ভিডিও এখান থেকে ক্যাটাগরি ঠিক সিলেক্ট করলেন এবং অন্য ক্যাটাগরির ভিডিও তৈরি করলেন, সেক্ষেত্রে গিয়ে দেখবেন যে আপনার ভিডিও কোনোভাবেই ট্রেন্ডিংয়ে আসছে না। এই জন্য আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর যারা সাধারণত বিভিন্ন গানে বিভিন্ন নাটক সংলাপের ডায়লগ যারা ই করে তারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিরই করে, এখান থেকে যদি আপনার যে ক্যাটাগরি আপনার রিলেটেড সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি মিউজিক নিয়ে করেন তাহলে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এই অপশনটা সিলেক্ট করতে পারেন এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এটা এখানে ক্লিক করলে এটা বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট হয়ে গেল এবং ওকে হয়ে গেল। এখন খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট করলেন। এর জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ডাইভার্ট করবেন, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আরেকটি কথা, ভিডিও আপলোড করার সময় অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে। এই স্টেপগুলো যদি খেয়াল না করেন তাহলে আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে আসার পসিবিলিটি অনেক কমে যাবে। এই জন্য আপনি যে ভিডিও লিপসিং করতে চান এখান থেকে আপনি পছন্দ মতো একটি সিলেক্ট করে নেবেন যে কোন ভিডিওর ওপরে আপনি লিপসিং করতে চাচ্ছেন, এভাবে আপনার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নিলেন। এখান থেকে মনে করেন যে আমি এই ভিডিওটা আপনি লিপসিং করতে চান, এই জন্য নিচের ওপরে ক্লিক করবেন। নিচের ওপরে ক্লিক করার পরে এই মিউজিকটি ইউজ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিডিও করবেন। মনে করেন যে এটা নিয়ে আমি একটা ভিডিও করতেছি, এটা আপনাদেরকে ট্রায়াল হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কেমন হয়। এবং এভাবে আপনারা যখন ভিডিও আপলোড দেবেন এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। মনে করেন এটা আমি সিলেক্ট করে নিলাম, এবার এখানে টিকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ঠিক হয়ে গেছে, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এটা আপনি যে লাইনে দিয়ে এটা করছেন, এটা যদি কোনো গানের লাইন হয় সেই গানের লাইন, এবং যদি কোনো সংলাপ হয় এবং সংলাপের লাইন এখানে দেবেন। মনে করেন যে আমি একটা
গানের লাইন দিলাম, এটা মনে করেন যে আমি এটারই ওপরে লিপসিঙ্ক করছি। তারপর লিপসিঙ্কের দেওয়ার পরে, লাইন দেওয়ার পর নিচে দেখেন হ্যাশট্যাগ আছে, এখানে হ্যাশট্যাগ থেকে সিলেক্ট করে নেবেন আপনি আসলে কি চাচ্ছেন, কি রিলেটেড, যেমন বাংলাদেশ, বাংলাদেশি, মিনিমাম তিনটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন এটা অবশ্যই ভালো, কারণ হ্যাশট্যাগ এর মাধ্যমে কিন্তু টিকটকে অনেক সার্চ আসে। এবং আপনি যদি ট্রেন্ডিং টপিক্সের ওপরে কোনো ভিডিও করেন এবং সেই রিলেটেড হ্যাশট্যাগ দেন, এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে। তারপরে এটা করার পরে এখানে মেনশন আছে, তারপর আপনি মেনশন করতে পারেন, এটা কাউকে মেনশন করে দিতে পারেন, এবং আপনার পছন্দের কাউকে মেনশন করে দিতে পারেন, এবং ভিডিও অরিজিনাল ভিডিও লিঙ্ক এখান থেকে দিয়ে দিতে পারেন যে এটা অরিজিনাল ভিডিও লিঙ্ক কোনটা। আপনি এখান থেকে সিলেক্ট করে মনে করেন যেটা অরিজিনাল লিঙ্ক সেটা এখান থেকে দিয়ে দিলেন, এবং এর নিচে আপনি ট্যাগ করে দিতে পারেন যে আপনার পরিচিত যারা আছে এবং আপনার ফলো, যাদেরকে ফলো করেন যাদেরকে, এবং আমার মতে আপনার পরিচিত লোকদেরকে আপনি শুধু ট্যাগ করেন, অপরিচিত লোকরা অনেক সময় এগুলো বিরক্ত বোধ করে, এর জন্য যে আপনার পরিচিত তাদেরকে ট্যাগ করবেন। এবং এগুলো অবশ্যই অ্যালো ডুয়েট এগুলো সব কিছু অ্যালো দিয়ে জাস্ট পোস্টে ক্লিক করবেন। এভাবে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে। আরেকটি কথা, ভিডিও যখন আপনি পাবলিশ করবেন, ভিডিওর পাবলিশ করার কিন্তু একটি টাইম আছে, এই টাইমটা অবশ্যই আপনার মেনটেন করা উচিত, কারণ বাংলাদেশের দর্শক যারা এই ধরনের টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তারা অধিকাংশ থাকে হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত, এই টাইমটায় মানুষ অ্যাক্টিভিটিটা অনেক বেশি থাকে। যদি আপনি এই টাইমে ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি মনে করেন একটা ভিডিও সকালবেলায় পাবলিশ করলেন এবং দেখবেন যে সারাদিন সেই পরিমাণ যখন দর্শক থাকে না, ভিউয়ার্স থাকে না, তখন আপনার এটা ট্রেন্ডিংয়ে আসে না, কিন্তু সন্ধ্যার টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম ভিডিও আপলোড করার জন্য। আর একটি জিনিস, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি এবং এই টাইপের ভিডিও আপলোড করি, আপনারা খেয়াল করবেন আমরা চেষ্টা করি দৈনন্দিন একটি করে ভিডিও দেওয়া, একদিন পর পর একটি ভিডিও দেওয়া। টিকটকের ক্ষেত্রে কিন্তু এমন না, টিকটকের ক্ষেত্রে আপনি যত বেশি ভিডিও আপলোড দেবেন আপনি ট্রেন্ডিংয়ে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে, কারণ আপনি চার পাঁচটা ভিডিও দেবেন, চার পাঁচটার ভিতরে দেখবেন যে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। তাই বেশি বেশি লিপসিঙ্ক করবেন এবং আপনি বেশি বেশি ভিডিও আপলোড দেবেন, তাহলে আপনি টিকটকে ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আর এই আরেকটি কথা, এই স্টেপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, ফলো করলে তাহলে দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানায়েন আমার ভিডিওটি কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।